আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরে 26তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তরেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 501 থেকে 520 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 501 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন আনোয়ার হুসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন, যার উপর জাকাত ফরজ হয়নি সে যদি কুরবানি দিতে চায় তাহলে সে কুরবানি দিতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, অবশ্যই পারবে। যার উপর এখনও জাকাত ফরজ হয়নি সে চাইলেও কুরবানি দিতে পারবে। এরপর 502 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন ফারজানা হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে সূরা পড়তে পড়তে ভুল হলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি নামাজে সূরা পাঠ করার মধ্যে ভুল করে ফেলেন তাহলে আপনি পুনরায় সেই সূরাটা পড়বেন, অর্থাৎ যে আয়াতের মধ্যে ভুল করেছেন তার পূর্বের আয়াত থেকে আবারও শুরু করবেন। আর যদি আপনি পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যান তাহলে আপনি সেই সূরা শেষ করবেন, অথবা রুকুতে যাওয়া পর্যন্ত আপনি তেলাওয়াত শেষ করবেন এবং রুকু সেজদা স্বাভাবিকভাবে করবেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। আর যদি এরকম হয় যে আপনি সূরা শুরু করেছিলেন, মাঝখানে থেমে গেছেন, মনে করতে পারছেন না, তাহলে আবার শুরু থেকে পাঠ করা শুরু করবেন। আর যদি তাতেও আপনি মনে করতে না পারেন তাহলে নতুন কোনো একটা সূরা পাঠ করা শুরু করবেন, এভাবে আপনি নামাজ কন্টিনিউ করবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর 503 নম্বর প্রশ্ন, কাতার থেকে লিখেছিলেন শামসুল আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, যাবে। রাত 12টার পরেও এশার নামাজ পড়া যাবে, তবে উত্তম হলো মধ্যরাতের আগে এশার নামাজ শেষ করা। এরপরে 504 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন শারমিন সুলতানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, মেয়ের জামাইয়ের সাথে হজে যাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, যাবে, তবে উত্তম হলো মেয়ে মেয়ের জামাইয়ের সাথে, অর্থাৎ দুজনের সাথে হজে যাওয়া, শুধুমাত্র জামাইকে না নিয়ে। এরপর 505 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন তানিয়া মির্জা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের পূর্বে হবু জামাইয়ের সাথে মোবাইলে কথা বলা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। আপনি মনে চাইলে বিবাহের পূর্বে হবু জামাইয়ের সাথে বা যার সাথে বিবাহ ধার্য হয়েছে এইরকম ব্যক্তির সাথে আপনি যে কোনো সময় কথা বলবেন, দেখা করবেন, এটা উচিত নয়, অবশ্যই এটা বর্জন করা উচিত। তারপরেও যদি খুবই ব্যক্তিগত এবং এটা জানা খুবই দরকার এরকম কোনো বিষয় যদি থেকে থাকে, সেক্ষেত্রে কেবলমাত্র মোবাইলে কন্ট্যাক্ট করে সেটা জেনে নেবেন এবং তারপরে আপনি কথা রেখে দিবেন। এর অতিরিক্ত আপনি মনোবাসনা পূর্ণ করার জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলবেন, এটা কখনোই উচিত নয়, ইসলামী শরিয়া কখনো এটা এলাও করে না। এরপর 506 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন ইয়াসিন আরাফাত। তিনি প্রশ্ন লিখেছিলেন, একজন ব্যক্তি হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি জবাই করতে পারে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি, অবশ্যই পারে, অর্থাৎ দ্বিতীয় কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়াই একজন ব্যক্তি একটা গরু জবাই করা বা একটা হাঁস মুরগি ইত্যাদি জবাই করা, এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই, একাই জবাই করতে পারেন। এরপর 507 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন রায়হান মুন্সি। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুসাফির অবস্থায় সুন্নাত নামাজ পড়তে হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে সুন্নাত নামাজ পড়বেন, আর যদি সময় সুযোগ না থাকে তাহলে মুসাফির অবস্থায় সুন্নাত নামাজ না পড়লেও কোনো সমস্যা নেই। এরপর 508 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন ফাতেমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, ঘুষখোর অথবা সুদখোরের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি না। আপনি যদি নিশ্চিত হন যে সে ব্যক্তি ঘুষের টাকায় সুদের টাকায় কুরবানি দিবে তাহলে তার সাথে কুরবানির ভাগিদার হওয়া যাবে না, যদি আপনি ভাগিদার হন তাহলে আপনার কুরবানি নষ্ট হবে। এরপর 509 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন বাইজিত খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভয় পেলে অনেকে বুকে থুতু দেয়, এটা ঠিক কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি না। ভয় পেলে অনেকে বুকে থুতু দেয়, এটা মানুষ এমনিই করে, এটা এর জন্য ইসলামের কোনো নির্দেশনা নেই, ইসলামের শরিয়ার কোনো নির্দেশনা এরকম নেই যে ভয় পেলে বুকে থুতু দিতে হবে। এরপর 510 নম্বর প্রশ্ন, ঢাকার হাজারিবাগ থেকে লিখেছিলেন কামরুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইল টেলিভিশন বা প্রজেক্টরে বক্তাকে দেখে দেখে মহিলারা কোরআন হাদিসের কথা শুনতে পারবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি, পারবে।
টেলিভিশন মোবাইল প্রজেক্টর ইত্যাদিতে মহিলারা বক্তাদেরকে দেখে দেখে কোরআন হাদিসের কথা শুনবে, এতে কোনো সমস্যা নেই। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এটা জায়েজ আছে। এরপর 511 নম্বর প্রশ্ন, নবীনগর সাভার থেকে লিখেছিলেন আকলিমা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অবৈধ গ্যাস লাইনের গ্যাস দিয়ে রান্না করা যায় কিনা? না, এটা ঠিক নয়, এটা গুনাহের কাজ, অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। এরপর 512 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন গ্যাস উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নিজে ধূমপান করি না কিন্তু দোকানে বিড়ি সিগারেট বিক্রি করি, এতে গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই গুনাহ হবে, যেটা হারাম সেটা বিক্রি করাও হারাম। আপনি খান আর না খান, আপনি যেটা অন্যকে খাওয়ার জন্য বিক্রি করতেছেন সেটা আপনি অবশ্যই হারাম ব্যবসা করতেছেন, হারাম কাজ করতেছেন, এটা পরিত্যাগ করতে হবে। এরপর 513 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন রকিবুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, হারাম উপার্জন থেকে দান সাদকা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি দান সাদকা করতে পারেন কিন্তু এর জন্য কোনো সওয়াব হবে না। হারাম টাকা তো হারামই থাকবে, তাতে আপনি যেখানে ব্যবহার করেন তাতে আপনার কোনো উপকার নেই, বরং ক্ষতি হবে। তাতে আপনি নিজে খান, অপরকে খাওয়ান, দান সাদকা করেন, যাই করেন না কেন, এতে কোনো সওয়াব হবে না। এরপর 514 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন আনিসুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, যাকে নিজের শরীর থেকে রক্ত দেওয়া হয় তাকে কি বিবাহ করা জায়েজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, জি জায়েজ হবে, এতে সমস্যা নেই। এরপর গোপালগঞ্জ থেকে লিখেছিলেন গোলাম কিবরিয়া। 515 নম্বর প্রশ্ন, তিনি প্রশ্ন লিখেছিলেন, মহরম মাসে বিয়ে শাদি করার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি না। সমাজে অনেকে বলে থাকে মহরম মাসে বিবাহ শাদি করা ঠিক না, এটা মানুষের তৈরি করা কথা, এটা ইসলামী শরিয়ার কোনো কথা নয়। অবশ্যই মহরম মাসে এবং সারা বছর যে কোনো মাসে বিবাহ শাদি করা জায়েজ আছে, কোনো নিষেধ নেই। এরপর 516 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন পারুল বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স পাঠায় তাহলে তালাক হয় কি না? এই প্রশ্নের উত্তর হলো, শর্ত মোতাবেক যদি স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয় তাহলে সে ব্যক্তি কেবল স্বামীকে ডিভোর্স দিতে বা তালাক দিতে পারে। আর যদি শর্ত না থাকে বিবাহের সময় অথবা বিবাহের পরে, স্বামী কর্তৃক যদি স্ত্রীকে তালাকের অধিকার না দেয়, তাহলে সে মহিলা যতই ডিভোর্স লেটার পাঠাক আর মুখ দিয়ে তালাক বলুক, এতে তালাক হয় না। যদি বিবাহের কাবিননামায় অথবা বিবাহের পূর্বে স্বামী কর্তৃক স্ত্রীকে অধিকার দেওয়া হয় তালাক নেওয়ার জন্য, তাহলে সে নিজের স্বামীর থেকে তালাক নিতে পারে, ডিভোর্স স্বামীর কাছে পাঠাইতে পারে। তবে স্বামী যদি সে ডিভোর্সকে কবুল না করে, অর্থাৎ ডিভোর্সকে যদি সাইন না করে, তাহলে সে ডিভোর্স কার্যকরী হবে না। এ বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনার দরকার আছে, এ বিষয়টা সংক্ষেপে বললে অনেকে হয়তো ভুল বুঝবেন, তাই এ বিষয়টা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। এরপর 517 নম্বর প্রশ্ন, ঢাকার রমনা থেকে লিখেছিলেন অলিউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে তালাক দিলে তালাক হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি তালাক হবে। তালাক যদি মৌখিকভাবে সামনাসামনি তালাক বললে তালাক হয়, তাহলে সেটা মোবাইলে বললেও তালাক হয়ে যাবে। এরপর 518 নম্বর প্রশ্ন, ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন আয়েশা সিদ্দিক। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআনের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সূরা কোনটি? এই প্রশ্নের উত্তর হলো, কোরআনুল কারিমের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। হাদিসের মধ্যে এই সূরা ইখলাসের অনেক বেশি ফজিলত বর্ণিত হয়েছে, অন্য যে কোনো সূরার ব্যাপারে এত বেশি ফজিলত বর্ণিত হয়নি। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনুল কারিমের মধ্যে এমন একটা ফজিলতপূর্ণ সূরা আছে যে সূরা পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সমতুল্য হয়। এই হাদিস থেকে অনেকে বলেছেন যে তিনবার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত পাঠ করার সওয়াব পাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে সূরা ইখলাস সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সূরা, এই সূরা বেশি পাঠ করা, বেশি বেশি এই সূরার আমল করা উচিত। এরপর 519 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন তাসলিমুল হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ মারা গেলে কোরআন খতম বা কালিমা খতম করার বিধান কি? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি মারা যায় তার জন্য সুন্নাহ তরিকা হলো তার জন্য দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে, কিন্তু তার জন্য কোরআনের খতম করতে হবে, কালেমার খতম করতে হবে, এরকম কোনো নিদর্শন ইসলামী শরিয়ায় নেই। কোরআন সুন্নার মধ্যে বা তাবেঈন সাহাবিদের কোনো আমলের মধ্যে এই মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা, কালেমা খতম করার কোনো নিদর্শন পাওয়া যায় না। এরকমটা পরবর্তী জামানায়
উপমহাদেশে বেশ বেশ প্রচলিত দেখা যায়। কোরআন খতম করা বা কালিমার খতম করা, 1 লাখ কালিমা খতম করা, এটা আসলে নিজেদের তৈরি করা একটা আমল, এরকম আমল করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা নেই। অতএব কোরআনুল কারিম আপনি তেলাওয়াত করবেন, আপনি হয়তো কালেমা পাঠ করবেন তার জন্য, দোয়া করার জন্য, মাগফিরাত কামনা করার জন্য, এটা হতে পারে। কিন্তু আপনি এভাবে খতম করতে হবে, গুনে গুনে আপনি খতম করবেন, সম্পূর্ণ কোরআন শেষ করবেন, তারপরে 1 লাখ কালেমা শেষ করবেন, এরকম নির্দিষ্টভাবে গুনে গুনে খতম করার কোনো নিদর্শন ইসলামে নেই। এটা সম্পূর্ণ আমাদের তৈরি করা, এটা অবশ্যই পরিত্যাগ করা উচিত, এবং মৃত ব্যক্তির জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য দোয়া করা উচিত, এটা হলো সুন্নাহ। কিন্তু খতম করার কোনো পদ্ধতি ইসলাম আমাদেরকে শিখায় না। এরপর 520 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন জহির রায়হান, তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের শেষ বৈঠকে কী কী পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের শেষ বৈঠকে আপনি তাশাহুদ পাঠ করবেন প্রথমে, তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন, তারপর আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, সেখানে আপনি অন্যান্য দোয়াও পাঠ করতে পারেন। দোয়া মাসুরা যদি আপনার জানা না থাকে, তাহলে মাসুরা হিসেবে অর্থাৎ দোয়া মাসুরার জায়গায় আপনি অনেক বেশি দোয়া পাঠ করতে পারেন, একাধিক দোয়া পাঠ করতে পারেন সালাম ফেরানোর আগে। এখানে দোয়া পাঠ করার সময় ওখানে আপনি দোয়া পাঠ করবেন, মনে রাখবেন আগে তাশাহুদ, তারপরে দুরুদ শরীফ, এরপরে আপনি দোয়া, দোয়া মাসুরা হোক বা অন্য যে কোনো দোয়া হোক, আপনি দোয়া পাঠ করতে পারেন সালাম ফেরানোর আগে, এগুলো পড়ে তারপর আপনি সালাম ফেরাবেন।